যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এখানে সবার নাম দেওয়া আছে 12 জন, তাতে প্রফেসর ইউনুসকে বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিচার ব্যবস্থা যে লঙ্ঘন করা হচ্ছে তা বিস্তৃতভাবে সেই ধারা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তার মানে বিরুদ্ধ মত দমনের প্রতিও কর্ণ। এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আবারও আমেরিকার 12 সিনেটর তারা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে যাতে করে ডক্টর ইউনুসকে হয়রানি করা না হয়। প্রদর্শক, ডক্টর ইউনুসকে নিয়ে নতুন করে এখন আবার চিঠি দেওয়ার মূল কারণটা কী? এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান। তার আলোচনা শুনবো, আলোচনা শুনে বুঝতে পারবো যে কেন এই চিঠি দিয়েছেন এবং চিঠির তাৎপর্যটা কী। ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলাটার গতিবিধি দেখা আমি আমাদের বর্তমান সময়ের রাজনীতি বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ টুল বলে মনে করি। এটা শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার না, ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র বোঝার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর বলে আমি মনে করি। তার মামলা নিয়ে সরকার যখন যা করছে সেটা আমাদের এই ধরনের একটা ধারণা দেয় বলে আমি বিশ্বাস করি, এবং এই কারণেই তার মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে আমি নিজে যেমন মনোযোগ দিয়ে খেয়াল করি, তেমনি আমি চাই যারা আমাকে শোনেন তারা আমার এই ব্যাপারে আমার টেক, মানে আমি যা বলতে চাই আমার অ্যানালিসিস বা অপিনিয়ন সেটা শুনবেন। কথাগুলো বলার উদ্দেশ্য কারো কারো চোখে পড়েছে হয়তো যে আজই একটা নিউজ এসছে বিভিন্ন পত্রিকায় এবং পোর্টালে, অলরেডি অনলাইন মিডিয়াগুলোতে চলে এসছে, সেটা হলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়রানি বন্ধ করার জন্য 12 জন মার্কিন সেনেটর, যার মধ্যে দুটো গ্রুপই আছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, তারা এবং এর মধ্যে হওয়ার পরে শুধু সেনেটর হলেই হয় না, খুব গুরুত্বপূর্ণ স্বনামধন্য সেনেটররা আছেন, তারা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। প্রশ্ন, এটা কেন? অ্যাট দ্য সেম টাইম আরেকটা নিউজ আমার চোখে পড়লো আজই, সেটা হচ্ছে ডক্টর ইউনুসের, আমি সেনেটরদের চিঠির ব্যাপারে আসব, ডক্টর ইউনুসের যে বিচারিক নথিগুলো আছে, যেই মামলায় তাকে শাস্তি দেওয়া হলো সেই মামলার যে ডিটেল নথিগুলো আছে সেই নথিগুলো আইনজীবীদের কাছে দেওয়া হচ্ছে না। আমরা জানি যে এর মধ্যে আপিল করার কথা, সেটা হচ্ছে 1 মাস তাকে সময় দেওয়া হয়েছে, যদিও আইনজীবীরা বলছেন যে এই শ্রম আইন অনুযায়ী এটা 2 মাস হওয়ার কথা ছিল, কিন্তু তাকে 1 মাস সময় দেওয়া হয়েছে, এবং 1 মাস সময় দেওয়া হলেও এখন পর্যন্ত তারা নথি হাতে পাননি। আজকে তারিখ যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে মাস শেষ হতে আর খুব বেশি দিন বাকি নেই। এই বছরের প্রথম দিন ডক্টর ইউনুসকে শাস্তি দেওয়া হয়েছিল, তাহলে আর খুব বেশি সময় বাকি নেই। সুতরাং আমরা দেখছি সরকারের দিক থেকে এক ধরনের অসহযোগিতার টেন্ডেন্সি। অ্যাট দ্য সেম টাইম মার্কিন যে সেনেটররা চিঠি লিখলেন, তাহলে কি তারাও কোনো একটা নেগেটিভ কিছু আশঙ্কা করছেন? এই প্রশ্ন আসতেই পারে। যদিও আমি মনে করি যে শুরুতেই বলেছি যে এটা টু সাম এক্সটেন্ট এরশাদের মামলার মতো, এরশাদের সাথে মঞ্জুর হত্যাকাণ্ডের, এর সাথে ইন্টারন্যাশনাল ডাইমেনশন ছিল না কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনীতি জড়িত ছিল। উনি যখনই সরকারের বিরুদ্ধে কোনো কিছু নড়চড় করতেন তখন মঞ্জুর হত্যা মামলাটা নড়াচড়া শুরু করত, ব্যাপারটা এইরকম। ডক্টর ইউনুসের সাথে এটার ব্যক্তিগত ইউনুসের সাথে যতটুকু না তার চেয়ে বেশি হচ্ছে আমেরিকার সাথে সরকারের ডিনামিক্সটা কী। সুতরাং ডক্টর ইউনুস আসলে একটা ঘুঁটিতে, দাবার ঘুঁটিতে পরিণত হয়েছেন যেটার মাধ্যমে সরকার নানা কিছু করার চেষ্টা করেছে, আমেরিকার সাথে বার্গেইনের একটা টুল হিসেবে তাকে ব্যবহার করার চেষ্টা করেছে আমি অনেকদিন আগে থেকে বলেছি। অ্যাট দ্য সেম টাইম ডক্টর ইউনুসের উপরে অ্যাকশান নিয়ে সরকার তার পাওয়ার প্রজেক্ট করার চেষ্টা করছে, আবার কতটুকু ছাড় দিচ্ছে সেটা দেখে সরকারের অ্যাটিটিউড হয়তো আমরা বুঝতে পারবো। তাহলে ডক্টর ইউনুসকে নিয়ে সরকার আসলে কী করতে চাইছে ভবিষ্যতে, সেই ব্যাপারে কিছুটা ধারণা, খুব স্পষ্ট কিছু না হলেও মোটামুটি আমরা বুঝতে চাইব। তার আগে 12 সেনেটর যে চিঠি লিখেছেন সে চিঠির কন্টেন্টটা আমরা একটু পড়ি। খুবই কঠোর ভাষায় চিঠিগুলো লিখেছে, লেখা হয়েছে, এবং শুধু ডক্টর ইউনুসটা আরও অন্যান্য ইস্যু আছে। যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, এখানে সবার নাম দেওয়া আছে 12 জন, তাতে প্রফেসর ইউনুসকে বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিচার ব্যবস্থা যে লঙ্ঘন করা হচ্ছে তা বিস্তৃতভাবে সেই ধারা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তার মানে বিরুদ্ধ মত দমনের প্রতিও কনডেম করা হয়েছে, আর ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ করার আহ্বান, তার মানে একটা কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে সরকার ডক্টর ইউনুস সম্পর্কে যেটা বলার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনুসকে বিচার ব্যবস্থা শাস্তি দিচ্ছে, সরকার শাস্তি দিচ্ছে না। বাংলাদেশে বিরোধীদের উপরেও যে দমনপীড়ন হচ্ছে সেটা বিচার ব্যবস্থা, বিচার বিভাগ করছে বলে সরকার যে কাগজে কথা বলে, এই কথাগুলো আসলে বৈশ্বিক বাজারে দ্য পিপল ডোন্ট বাই দোজ, মানে ওগুলো গ্রহণ করছেন না কেউ। এখানেও তাই স্পষ্টভাবে হয়রানি করার কথা, আমি আপনাদেরকে বহুবার বলেছি, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্কো বিচারিক হয়রানির কথা বলেছেন, এবং ঘটনাচক্রে এই চিঠিতেও সেটার উল্লেখ আছে।
চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন, প্রফেসর ইউনুসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াগত ত্রুটির বিষয় তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। এমন বিচারে প্রফেসর ইউনুসকে সম্প্রতি শ্রম আইন লঙ্ঘনের জন্য 6 মাসের জেল দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে তিনি আপিল করেছেন। সনাবদ্ধ এসব সংস্থার যুক্তি, ফৌজদারি কার্যবিধির যে গতি এবং বারবার রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহারের ইঙ্গিত দেওয়া হচ্ছে। তারা বলছেন, বারবার এবং নিরন্তর ইউনুসকে হয়রানি এটাই প্রতিফলিত করে বাংলাদেশের বহু নাগরিক সমাজের সদস্যরা ক্রমবর্ধমান প্রতিকূল পরিবেশের মুখোমুখি। প্রফেসর ইউনুসের বিশ্বজুড়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে তাকে 2013 সালের যুক্তরাষ্ট্রের অভিযাতের এটা ইনফ্যাক্ট তথ্য দিয়েছে চিঠির অংশ বাকিটুকু। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র, এই সম্পর্কে আছে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় এবং অভিন্ন স্বার্থের বিষয়ে বহুজাতিক সহযোগিতা। প্রফেসর ইউনুসের হয়রানি বন্ধ করে এবং অন্যদেরকে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিলে এই গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। অন্য যেসব দেশে গণতন্ত্রের বাধা আছে, মুক্ত মত প্রকাশের বাধা আছে, তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন ডিক ডারবিন ইত্যাদি। তিনি সম্প্রতি অন্যান্য বিভিন্ন দেশ সম্পর্কে কথা বলেছেন। চিঠিতে তারা আরও বলেন, বাংলাদেশে এবং সারা বিশ্বের লাখ লাখ মানুষকে উন্নত অর্থনৈতিক প্রতিশ্রুতিতে ক্ষুদ্র নিরে প্রবক্তা ইত্যাদি ইত্যাদি যা যা বলেছে। কিন্তু আমরা মূল জায়গাটা আমরা যদি একটু সামারাইজ করি, ডক্টর ইউনুসেরকে হয়রানি করা হচ্ছে। তারা এটার ভিত্তি পেয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, যেখানে ফৌজদারি বিচার ব্যবস্থাকে ব্যবহার করে, আমরা যে ওয়েপনাইজেশন অফ ল বলি না একটা কথা, যে আপনি আইনকে অস্ত্রে পরিণত করে, বিচার বিভাগকে আপনি একটা অস্ত্রে পরিণত করে মানুষকে হয়রানি করেন। এবং এটা শুধু ডক্টর ইউনুস না, সরকার বিরোধী যে কোনো মতের জায়গা। এখানে একটা জায়গা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, সেটা খুব স্পষ্টভাবে বলা হচ্ছে বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় এবং বহুজাতিক সম্পর্কিত সহযোগিতা রয়েছে। প্রফেসর ইউনুসের হয়রানি বন্ধ করে এবং অন্যদেরকে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা দিলে এই গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। আমরা একটা জিনিস একটু জানি নিশ্চয়ই, সেটা হলো যে বাংলাদেশের যে তথাকথিত সংসদ আর আমেরিকার সংসদ, সেনেট হচ্ছে আমেরিকার আপার হাউস এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো ক্ষমতা এই সেনেটের হাতে আছে। এখন এই আপার হাউসের কেউ যদি ডেমোক্রেট দলীয় সদস্য থাকে, বাংলাদেশের মতো মাথা বিকিয়ে দেয়া, হা 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 করা, না 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 করা, হা জয়যুক্ত হয়েছে, ব্যাপারগুলো এইরকম না। সুতরাং আমেরিকার দুই দলেরই সেনেটররা মনে করছেন যে আমেরিকার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যেসব সহযোগিতার জায়গা আছে, সেগুলো ডক্টর ইউনুসেরকে হয়রানি করার সাথে তারা অন্তত যুক্ত করতে চাইছেন। তাহলে আমরা কি বলতে পারি? সম্প্রতি আমরা দেখছি যে আমেরিকা মোটা দাগে সরকারের সাথে এনগেজ করছে এবং এনগেজমেন্ট আরও বাড়তে পারে। বিশেষ করে পিটার হাস পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বেরিয়ে এসে খুবই ওয়ার্ম এবং কর্ডিয়াল টোনে কথা বলেছেন। এগুলো এক ধরনের ইঙ্গিত দেয় যে সরকারের প্রতি যে ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আমেরিকার ছিল, যে ধরনের কোয়ার্সিভ বা বল প্রয়োগ করা ধরনের অ্যাটিটিউড ছিল, সেগুলো থেকে আমেরিকা অনেকটা সরে এসছে অন্তত নির্বাচনের পর। অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং তারা আরও বেশ কিছুদিন দেখতে চাইছে, সেটা কেন কি আমি সেটা নিয়ে কথা বলেছি। কিন্তু আমেরিকার মধ্যেই যে এই ব্যাপারগুলোকে এত সহজে মেনে নিচ্ছেন এবং বিশেষ করে ডক্টর ইউনুসকে আমেরিকাও দেখছে যে সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বাইল্যাটারাল সম্পর্ক বা মাল্টিল্যাটারাল সম্পর্ক কেমন হবে তার একটা নির্ধারক হিসাবে দেখছেন, সেই নির্ধারক হিসাবে দেখাটাও এটার সাথে তারা ট্যাগ করছেন। সুতরাং আমরা সব কিছুকে যদি একত্র করে আমরা ডক্টর ইউনুসের ভবিষ্যৎ কী দেখতে পাচ্ছি, আমি এখনও মনে করি এটা ডিপেন্ড করবে সরকার আমেরিকার সাথে আসলে সম্পর্কটা কেমনভাবে দেখছে। আমেরিকার প্রতি সরকার যদি পূর্ণ আস্থা নিয়ে আসতে পারে যে আমেরিকা তার সাথে এবার পুরোপুরিভাবে কাজ করবে এবং আমেরিকার সাথে তার আর কোনো রকমের কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, সেটা ডক্টর ইউনুসকেও সেফ করবে, তাকে অনেকটা নিরাপদ তার জন্য পরিস্থিতি তৈরি করবে। আর যদি এমন হয় সরকার পুরোপুরি কনফিডেন্ট না, ফর দ্য টাইম বিং আমেরিকা এরকম আছে, তাহলে সরকার হয়তো ডক্টর ইউনুসকে মানে আপিল তো হবেই, ইউনুসকে জেলে পাঠানো বা এরকম পদক্ষেপ হয়তো নেওয়ার আগে একটু ভাববে। তবে এটা সে পুরোপুরি যে ছাড় দিয়ে দেবে ব্যাপারটা সেরকম না, যতদিন পর্যন্ত আমেরিকার সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ হবে না ততদিন পর্যন্তই ডক্টর ইউনুসকে একটা দাবার ঘটি হিসাবে সরকার ব্যবহার করবে বলে আমি খুব সিরিয়াসলি মনে করি। এবং প্রিভিয়াস যে মুভমেন্ট সরকারে দেখা যাচ্ছিল সেটারই ইঙ্গিত দেয়। তো সেনেটাররা যখন লিখছেন, একই সাথে যখন হাইকোর্ট যখন কোর্ট তাকে নথি দিচ্ছে না, নিম্ন আদালত তার আইনজীবীরা অভিযোগ করছেন, তখন আমাদের এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে সরকার আসলে ডক্টর ইউনুসকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না।
আমরা যখন ওনার রায় হয়েছিল তখন প্রাথমিকভাবে একটা কথা বলেছিলাম, সেটা হলো সরকার মাঝামাঝি একটা অবস্থান নিয়েছে, তাকে শাস্তি দিয়েছেন কিন্তু জেলে নেননি, মানে এটা নর্ম যে ওনাকে জামিনের জন্য ছাড় দেওয়া হবে, কিন্তু এটা নিয়ম চাইলে সরকার তাকে জামিন না দিয়ে জেলে নিয়ে যেতে পারতো। সো একটা মাঝামাঝি জায়গা নিয়েছিল। আমি ধারণা করি সামনে আরও বেশ কিছুদিন একটা মাঝামাঝি জায়গায় সরকার থাকবে, যতদিন পর্যন্ত, মাত্রই তো অল্প কয়েকটা দিন গেল নির্বাচনের, সরকার ও আমেরিকাকে দেখবে, আমেরিকা কী করছে না করছে, কতটুকু করছে না করছে, তারপর সে যদি সেফ ফিল করে তাহলে ডক্টর ইউনুসের ভাগ্য সুপ্রসন্ন হবে। এই যে এভাবে বলছি বারবার কেউ কথা, আবার কেউ কেউ বিরাট কিতাব দেখাতে পারেন যে সরকার কেন, এগুলো বিচার বিভাগ করছে। আমার মনে হয় আলোচনাগুলো করার দরকার নেই, বাংলাদেশে বিচার বিভাগ আদতে সরকারের একটা এক্সটেনশন হিসাবে তৈরি হয়েছে, সরকার যা চায় তাই বিচার বিভাগে হয়, এ ধরনের একটা পারসেপশন মানুষের মধ্যে আছে। এটা আসলে এমনি এমনি হয় না, আপনি যখন, আমি জানি কেউ কেউ বলবেন যে আমরা কেন এটা করছি, কারোর উপর আস্থা অনাস্থা আসলে কেউ আর্ন করে, আমরা তো আসলে এন্তার উদাহরণ আমাদের সামনে আছে কিভাবে এই বিচার বিভাগ কাজ করছে না করছে। সুতরাং এটা আমরা না, সবাই বোঝে, এই যে সেনেটররা যে চিঠি লিখলেন তারা সরকারকে বলছেন আপনি বন্ধ করেন, সরকারকে বলছেন, প্রধানমন্ত্রীকে বলছেন, তার মানে বিচার বিভাগে কি হয় না হয় আমেরিকানরা, আমরা যা জানি তা জানি, মানবাধিকার হাই কমিশনারও জানেন বাংলাদেশে বিচার বিভাগের নামে কী হয়। এর আগে আজ অধিকারের আদিলুর এবং এলানের বিরুদ্ধে যখন রায় হয়েছিল তখন যে ইউরোপিয়ান রেজলিউশন নিয়েছিল তারা সেই রায় বাতিল করতে বলেছে, তার মানে তারাও মনে করে এই দেশে বিচারের নামে আসলে কী হয়। সুতরাং ওই সব কেতাবি কথাবার্তা বাদ দিয়ে আমাদের সরাসরি কথা বলাই বেটার। দর্শক, আপনারা দেখলেন যে আমেরিকার 12 সিনেটর তারা চিঠি দিয়েছে, চিঠি নিয়ে আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই। আসলে চিঠি দিয়েছে তারা, কিন্তু এর আগে ডক্টর ইউনুসকে যেন হয়রানি করে না হয় 40 বিশ্ব নেতা চিঠি দিয়েছিল, তারপরও কিন্তু তার বিরুদ্ধে যে আইন বা বাংলাদেশের সরকার যেটা বলেছে যে বাংলাদেশের আইন নিজ গতিতে চলে, কারো থামানোর কিছু নেই, এই জন্য কিন্তু দেখা গেলো ডক্টর ইউনুসকে 6 মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড দেওয়ানোর পর আবার চিঠি দেওয়া হয়েছে, তো এখন অন্তত তাদের বক্তব্য একটাই থাকবে যে আইনের মানে হাত বেঁধে ফেলা বা আইনের হাত ধরার ক্ষমতা সরকারের নেই, আইন তার নিজস্ব গতিতে চলতেছে এবং চলবে। 12 সিনেটর দেখ আর 13 সিনেটর চিঠি দেখ। যাই হোক বিদেশক, এখানে যেই জাহিদ ভাই কথাগুলো বলেছে সে কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।